Hello friends, welcome back to a new episode of English Grammar Series. যে English Grammar Series টা আমাদের চলছিল আর অনেক দিন ধরে আমি কোনো ভিডিও দিছিলাম না সেই গ্রামারের সিরিজটা আজকে থেকে আবার রিজিউম করলাম তারপর তোমরা কন্টিনিউ ভিডিও পাবে উইকলি দুটো থেকে তিনটে ইংলিশ গ্রামারের উপরে ভিডিও পাবে আজকের আমাদের টপিক হচ্ছে ভার্ব বা ক্রিয়া যেটাকে আমরা English grammar is one of the toughest topic mone kore thaki shei toughest topic ta ke ajke tomader samne joler moto easy kore debo ar ami bolbo je 15 theke beshi dhoroner verb amader english grammar e ache kintu kon kon grammar kon kon verb tomar dorkar yes তোমার লেভেল অনুযায়ী তুমি বেসিক লেভেল আছো তো বেসিক লেভেলের কোন কোন গ্রামারগুলো তোমার শিখতে হবে তুমি অ্যাডভান্স লেভেলে আছো তো কোন গ্রামারগুলো শিখতে হবে তুমি ইন্টারমিডিয়েট লেভেলে আছো মানে না বেসিক থেকে একটু উপরে অ্যাডভান্স লেভেল থেকে একটু নিচে তাহলে কোন কোন গ্রামার কোন কোন ভার্বগুলো তোমার শিখতে হবে এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব আর ভিডিওটা লাস্টে তোমাদেরকে বলবো যে কেন এতদিন আমি কাজ করতে পারিনি আর তোমাদের সাথে সাথে ছোট্ট করে আমার নতুন অফিসের একটা টুর একটা সেটআপটা দেখাবো যাতে করে তোমাদের আইডিয়া হয় যে কিভাবে আমি নতুন করে আবার সেটআপ করছি জিনিসগুলো যাতে করে তোমাদেরকে খুব সুন্দর করে ভিডিওগুলো বানিয়ে পোস্ট করতে পারি সাথে সাথে যারা ইউটিউব চ্যানেল কিভাবে বানাবে ইউটিউবে ক্যারিয়ার কিভাবে বানাবে ওর জন্য ওয়েট করছো ওদেরকেও বলে দিই 5 নভেম্বর থেকে এই অফিসেই রেকর্ড হবে তোমাদের জন্য ভিডিও তো ভিডিওটা লাস্টে আমি পুরো অফিসের এখনো সেটআপ হয়নি মেসআপ হয়ে আছে সবকিছু একটা টুর তোমাদেরকে দেখাবো জিনিসগুলো কিভাবে পড়ে আছে আর কিভাবে আমি জিনিসগুলোকে অ্যারেঞ্জ করছি তো আর সময় নষ্ট না করে এবার চলে আসি আমাদের আজকের টপিক সে হচ্ছে ভার্ব বা ক্রিয়া বেসিক্যালি আমরা ভার্বকে দুই ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে ফাইনাইট ভার্ব একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব এবার প্রথম কথা হচ্ছে ফাইনাইট আর নন ফাইনাইট কি আর এগুলো কি আদৌ আমাদের দরকার তো আমি তোমাদের জন্য বলে দিই যে লেখাগুলো ব্লু কালারে আছে আমি এক্সপ্লেনেশন করার সময় আবার বলবো কিন্তু যে লেখাগুলো ব্লু কালারে আছে ওগুলো হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট মানে ওগুলো বেসিক লেভেলে দরকার আছে যেগুলো ব্ল্যাক কালারে আছে ওগুলো সবাইকে বোঝার দরকার আছে আর যেগুলো রেড কালার আছে ওগুলো আমি আস্তে আস্তে বলবো যে ওগুলো জাস্ট কিভাবে জাস্ট ডাউট গুলো ক্লিয়ার করার জন্য ওগুলোকে একবার তোমাদের দেখতে হবে তারপর ওগুলোকে আর কোনো সময় না ছুলেও হবে সো ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে ব্ল্যাক কালার মানে এটা আমাদের জানা উচিত এটা ইন্টারমিডিয়েট লেভেল সো ফাইনাইট ভার্ব হচ্ছে এখানে এক্সাম্পল লেখা আছে এই দুটো এক্সাম্পল হচ্ছে ফাইনাইট ভার্বের আর এই দুটো এক্সাম্পল হচ্ছে ইন নন ফাইনাইট ভার্বের আবির গোস টু স্কুল আবির স্কুলে যায় আই রিড নিউজপেপার আমি খবর কাগজ পড়ি এখানে গোস কথাটা হচ্ছে ভার্ব আর রিড কথাটা হচ্ছে ভার্ব আবির গোস টু স্কুল আবির স্কুলে যায় আই রিড নিউজপেপার আমি খবর কাগজ পড়ি এখানে গোস আর রিড সম্পূর্ণভাবে সেন্টেন্সটাতে অর্থ প্রকাশ করতে পারছে পারছে বলে এটাকে বলছে ফাইনাইট ভার্ব পরের এক্সাম্পল গুলো দেখো রামু ডাজ নট লাইক টু গো টু স্কুল ডাজ নট লাইক টু গো টু স্কুল এখানে টু গো টু হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব সেকেন্ড সেন্টেন্স দেখো মাই আঙ্কেল ওয়ান্টস টু রিড নিউজপেপার টু রিড তো আমি যদি এখানে বলি আবির গোস টু স্কুল আবির স্কুলে যায় আই রিড নিউজপেপার আমি খবর কাগজ পড়ি এখানে রামু ডাজ নট লাইক টু গো টু স্কুল টু গো সেকেন্ড সেন্টেন্সে মাই আঙ্কেল ওয়ান্টস টু রিড নিউজপেপার টু রিড নিউজপেপার এরকম না যে ডাইরেক্ট আমি বলে দিচ্ছি আমার আঙ্কেল নিউজপেপার পড়ছে বা আমার আঙ্কেল নিউজপেপার পড়ে ওটা বলছি না আমি বলছি আমার আঙ্কেল নিউজপেপার পড়তে চায় সো টু রিড ওয়ান্টস টু রিড এরকম ধরনের টু গো টু রিড যদি থাকে ওটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি এতটুকু বোঝার পর এটাকে যদি আমি রেড সার্কেল করে দিই মানে আর যদি এটাকে নাও টাচ করি আমার কোনো অসুবিধা নেই বেসিক এবং ইন্টারমিডিয়েট লেভেলে সো এই হয়ে গেল আমার নন ফাইনাইট ভার্ব আর ফাইনাইট ভার্ব এবার সেকেন্ড আমি ভার্বে এগোবো শুধুমাত্র ফাইনাইট ভার্বকে নিয়ে এবার ফাইনাইট ভার্বকে আমরা মেইনলি দু ভাগে ভাগ করে থাকি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই দুটো কি কি ওই দুটো হচ্ছে একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব এই দুটো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যারা বেসিক লেভেলে আছো ওদেরও এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে হোয়াট ইজ প্রিন্সিপাল ভার্ব এন্ড হোয়াট ইজ অক্সিলারি ভার্ব সো প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মেইন ভার্ব হতে পারে যেটা অ্যাকশন ভার্ব যেটাতে কিছু কাজ করা হয় যেরকম ওঠা বসা চলা খাওয়া দৌড়ানো উড়ানো ঠিক আছে ইভেন ভাবা ঘুমানো সবকিছুই মেইন ভার্বের মধ্যে আসে যেগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আমরা বলি প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে অক্সিলারি ভার্ব
আগে আমরা প্রিন্সিপাল ভার্বের এক্সপ্লেনেশন দেখব তারপর আমরা অক্সিলারি ভার্ব আসছি বাট অক্সিলারি ভার্ব ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট নাও কাম টু প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল ভার্বের আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব একটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব ইনট্রান্সিটিভ ভার্ব কি দেখো অল্পর মধ্যে বুঝে ইনট্রান্সিটিভ ভার্বকে ইনট্রান্সিটিভ ভার্বকে নন ফাইনাইট ভার্বের মতো আমরা সরিয়ে দেব বাট এই দুটোর এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার করব ট্রান্সিটিভ ভার্বের উদাহরণ দেখো আই লাভ মাই মাদার আমি আমার মাকে ভালোবাসি উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি এই সেন্টেন্সগুলোর সাথে এই দুটো সেন্টেন্সের কি ডিফারেন্স একবার লক্ষ্য করো দ্য মুন শাইনস এট নাইট চাঁদ দ্য মুন শাইনস এট নাইট রাত্রেবেলা আলো দেয় বা চমকায় The moon shines at night. A second sentence, birds fly in the sky. পাখি আকাশে ওড়ে এবার কথা হচ্ছে দেখো এখানে যে সেন্টেন্স গুলো আই লাভ মাই মাদার বা উই প্লে ফুটবল এখানে আমি যদি কাকে দিয়ে প্রশ্ন করছি আর এই কাকে বা কি দিয়ে যে কোনো সেন্টেন্স এটা যদি কাকে বা কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর বেরিয়ে আসে আই লাভ মাই মাদার কাকে কাকে ভালোবাসো মাকে কি এখানে আসছে না কিন্তু কাকে খাটছে প্রশ্নটা তো কাকে ভালোবাসো মাকে নেক্সট উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি তোমরা কি খেলো তোমরা ফুটবল খেলো আমরা কি খেলি আমরা ফুটবল খেলি সো কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে বেরিয়ে আসছে যখন মানে কি মানে এই ভার্ব লাভ আর ভার্ব প্লে এর পরে যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট তো অবজেক্টের মধ্যে বলছে আবার কাকে দিয়ে প্রশ্ন করলে যে অবজেক্ট যদি উত্তর বেরোবে ওটাকে বলি আমরা ইনডাইরেক্ট অবজেক্ট আর কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর বেরো ওটাকে বলি আমরা ডাইরেক্ট অবজেক্ট এবার এই কথাগুলোর মানে হচ্ছে এটা যে যেই সেন্টেন্সের লাস্টে অবজেক্ট থাকে সে ডাইরেক্ট অবজেক্টই হোক আর ইনডাইরেক্ট অবজেক্টই হোক সেই সেন্টেন্সগুলোই হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব মানে সেই ভার্বগুলোই হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব এবার ইনট্রান্সিটিভ ভার্বটা কি আলাদা করে আমরা বুঝি ইনট্রান্সিটিভ ভার্ব হচ্ছে দ্য মুন শাইনস এট নাইট এখানে ভার্ব হচ্ছে শাইনস তারপর বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই এখানে ভার্ব হচ্ছে ফ্লাই সো ফ্লাই হচ্ছে ওড়া পাখি আকাশে ওড়ে পাখি কি ওড়ে পাখি কাকে ওড়ে কোন উত্তর আসছে কোন উত্তর আসছে না সো পাখি ওড়ে এতটুকু কথার মধ্যেই পুরোপুরি বোঝা যায় তারপরে যতটুকু সেন্টেন্সে আছে ওটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন সেকেন্ড দেখো দ্য মুন শাইনস এট নাইট চাঁদ রাত্রেবেলা আলো দেওয়া চাঁদ রাত্রেবেলা চমকায় তো চাঁদ রাত্রেবেলা চমকায় এখানে দ্য মুন শাইনস এতটুকুর মানে হচ্ছে চাঁদ চমকায় চাঁদ কি চমকায় চাঁদ কাকে চমকায় উত্তর আসছে আসছে না মানে এর পরে অবজেক্ট নেই তো দা এট নাইট আর ইন দা স্কাই এই দুটো অবজেক্ট নয় এই দুটো অবজেক্ট নয় এই দুটো কি হতে পারে কোনো সময় নাউন হিসেবে ব্যবহার হবে কোনো সময় অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে কোনো সময় আরেকটা ভার্ব লাগানো থাকতে পারে যা কিছু হতে পারে কিন্তু এগুলো অবজেক্ট না তো এরকম যেই সেন্টেন্সে লাস্টে ভার্বের পরে অবজেক্ট থাকে না ওই সেন্টেন্স গুলোকে ওই ভার্ব গুলোকে কি বলে ইনট্রান্সিটিভ ভার্ব বলে এবার মেইন এর মধ্যে জানার বা মজাদার বিষয় হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব দিয়ে তৈরি করা সেন্টেন্সকে আমরা কোনো সময় প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারি না আমি যদি বলি আমি দুপুরবেলা ঘুমাই আই স্লিপ অ্যাট আফটারনুন এবার এটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যায় না কারণ আই স্লিপ স্লিপটা হচ্ছে ভার্ব কিন্তু অ্যাট আফটারনুন ওটা কোনো অবজেক্ট না ওটা একটা সময় বোঝাচ্ছে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে তো যেহেতু অবজেক্ট না সেহেতু একটা ইনট্রান্সিটিভ ভার্ব আর ইনট্রান্সিটিভ ভার্বকে ইনট্রান্সিটিভ ভার্ব যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করা যায় না তো এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও কারণ প্যাসিভ ভয়েসের ক্লাস যখন করাতে আসবো নেক্সট আমাদের হবে তখন তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করবে দাদা আমি দুপুরে ঘুমাই আই স্লিপ এট আফটারনুন বা আমি বিভিন্ন ধরনের ইনট্রান্সিটিভ সেন্টেন্স গুলো লাগিয়ে যে এগুলোকে কেন করতে পারবো না তো কেন করতে পারবো না এর উত্তর হচ্ছে এটাই ইনট্রান্সিটিভ ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স বানানো থাকে মানে তার শেষে অবজেক্ট থাকে না আর শেষে অবজেক্ট থাকলো না মানে ওটাকে আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারবো না ওকে তো এতটুকু বোঝা সাফিসিয়েন্ট কার জন্য আমাদের ইনট্রান্সিটিভ ভার্বের জন্য আমাদের ইনট্রান্সিটিভ ভার্ব এতটুকুই ব্যাস তারপর এবার আমাদের এগোবো আমরা ট্রান্সিটিভ ভার্বকে নিয়ে এবার ট্রান্সিটিভ ভার্ব কি বুঝতে পারলে ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে এই যে এখানে এক্সাম্পল দিলাম যে এখানে সাবজেক্ট থাকবে একটা অবজেক্ট থাকবে একটা মাঝখানে ভার্বটা থাকবে আর পুরোপুরি অর্থ প্রকাশ করছে এবং কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে সেন্টেন্সে ওটাই হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব এবার ট্রান্সিটিভ ভার্বের মধ্যে বহু ধরনের ভার্ব হয় যেরকম মানে বিভিন্ন ধরনের ট্রান্সিটিভ ভার্ব থাকে যেরকম কজেটিভ ভার্ব ইম্পার্সোনাল ভার্ব রেসিপ্রোকাল ভার্ব রিফ্লেক্সিভ ভার্ব কগনেট ভার্ব ফ্যাসিলিটেটিভ ভার্ব
প্রিপজিশনাল ভার্ব। এবার এত ভার্ব শেখা, এত ভার্ব নিয়ে আলোচনা করা জানা হচ্ছে যারা একদম ইংলিশে মাস্টার্স করছে ওদের কাজ। ইভেন আমিও এগুলো নিয়ে এত মাথা ঘামাই না। এগুলো কিরকম হয় সেটা তোমাদেরকে বোঝানোর জন্য একটা ভার্ব মানে পজিটিভ ভার্বের উপরে আমি হালকা করে তোমাদের একটু বলে দিচ্ছি। যেরকম এখানে দেখো 1 2 3 4 চারটে ভার্ব লেখা আছে, চারটে ভার্ব। ইট তো একটা ভার্ব, অ্যাকশন ভার্ব, মানে প্রত্যেকটাই ভার্ব। এখানে চারটে ভার্ব আছে, এদিকে চারটে ভার্ব আছে, ফিড, টিচ, রেইজ, শো। এবার ইট মানে কি খাওয়া, ফিড মানে কি খাওয়ানো, ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো। সো এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব, যেটা মানে মেইন ভার্ব, আর ফিড বলতে পারি আমরা একটা পজিটিভ ভার্ব মানে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের আন্ডারে কজিটিভ ভার্ব মানে সাবজেক্ট যেটার কারণ হয়, কজ, কজ মানে কি কারণ, তো সাবজেক্ট যেটার জন্য দায়ী হয় ঠিক আছে সেটাই হচ্ছে কজিটিভ ভার্ব, যেটা ট্রানজিটিভ ভার্বের আন্ডারে আসে। আবার সো ফিড মানে খাওয়ানো মানে সাবজেক্ট খাওয়াচ্ছে, মা ছেলেকে খাওয়াচ্ছে, সো মা খাওয়াচ্ছে, মা খাচ্ছে না, মাদার ইজ ইটিং, মা খাচ্ছে, মাদার ইজ ফিডিং মানে মা খাওয়াচ্ছে। তো এরকম যখন হয় ওটাকে আমরা কজিটিভ ভার্ব বলি। সেম দেখো লার্ন মানে, লার্ন মানে শেখা, আর টিচ মানে শেখানো, লার্ন মানে জানা, টিচ মানে জানানো মানে পড়ানো শেখানো। সো লার্ন হচ্ছে এখানে মেইন মানে প্রিন্সিপাল ভার্ব, আর টিচ হচ্ছে একটা কজিটিভ ভার্ব। রাইজ, রাইজ মানে কি ওঠা, রাইজ মানে কি ওঠা, আর রেইজ মানে কি রেইজ ওঠানো, রেইজ ওঠানো, রেইজ বড় করা, বাচ্চাদের বড় করা। শি ইজ রেইজিং হার চিলড্রেন অল অ্যালোন, সে তার বাচ্চাকে বা বাচ্চাদেরকে একাই বড় করছে। সো এখানে রেইজ মানে হচ্ছে ওঠানো, সে মানে জাগানো, জাগিয়ে তোলা বা বড় করা, ওটাকে রেইজ বলেছো। আরেকজন কাজটা করছে, আর রাইজ মানে ওঠা, নিজে থেকে রাইজ, রাইজ সূর্য ওঠা, সান ইজ রাইজিং, সূর্য উঠছে। নেক্সট হচ্ছে সি মানে দেখা, এবার শো মানে দেখানো। সি তোমাকে বলছি, সি দ্য ক্যাট, বিড়ালটাকে দেখো, আই উইল কাম, কাম হিয়ার, আই উইল শো ইউ দ্য ক্যাট, এখানে এসো আমি তোমাকে বিড়ালটা দেখাবো। সো শো মানে হচ্ছে দেখানো, সি মানে হচ্ছে দেখা। সো এইগুলো হচ্ছে পজিটিভ ভার্ব, যেগুলো আবার ইন্টার্ন ট্রানজিটিভ ভার্বের আন্ডারে পড়ে। এবার আমাদের কথা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের এতটুকুই আমাদের জানা দরকার ছিল। যেরকম পজিটিভ ভার্বটা তোমাদেরকে বললাম, এরকম প্রত্যেকটা ভার্বেরই আলাদা আলাদা কিছু নিয়ম কারণ আছে। বাট ঘটনা হচ্ছে কি, যে প্রত্যেকটা ভার্বই হচ্ছে একটা অ্যাকশন ভার্ব বা বলতে পারো প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব। তো প্রিন্সিপাল ভার্বের এখানেই রাখো। নেক্সট আমরা এগোই অক্সিলারি ভার্বের দিকে। অক্সিলারি ভার্ব ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। অক্সিলারি ভার্বকে মেইনলি দু ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, আরেকটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্ব কি, মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যেগুলো দিয়ে আমরা যখন সেন্টেন্স বানাই তখন ভার্বগুলো টেন্স অনুযায়ী চেঞ্জ হয় না। তার মধ্যে কি কি ভার্ব আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, ডেয়ার, নিড টু, এই সমস্ত সেন্টেন্স, এই সমস্ত ভার্বগুলো দিয়ে আমরা পরে ভিডিও দেখবো। অলরেডি ভিডিও আছে পুরনো, ওগুলো দেখতে পারো, আর সামনের দিনে আরো ভিডিও বানাবো যাতে করে তোমাদের কাছে জিনিসগুলো আরো সোজা হয়ে যায়। সো এই সমস্তগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব, যে একটা মেইন ভার্বের সাথে ব্যবহার হবে। সো পুরো অক্সিলারি ভার্ব, সে প্রাইমারি অক্সিলারি হোক বা মোডাল অক্সিলারি হোক, ওকে, এটা একটা মেইন ভার্বের সাথে ব্যবহার হবে, মানে একটা প্রিন্সিপাল ভার্বের সাথে ব্যবহার হবে। সো এটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। নেক্সট হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে আবার মেইনলি তিনটে ক্যাটাগরি আছে বলতে পারো। এক নম্বর হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব, একটা হচ্ছে ডু ভার্ব। বি ভার্ব কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। I am eating, আমি খাচ্ছি, he is eating, সে খাচ্ছে, they are eating, ওরা খাচ্ছে, ঠিক আছে? So am, is, are. I was eating, আমি খাচ্ছিলাম, they were eating, ওরা খাচ্ছিল। I am swimming, আমি সাঁতার কাটছি, they are swimming, ওরা সাঁতার কাটছে, he is swimming, ও সাঁতার কাটছে। I was swimming, আমি সাঁতার কাটছিলাম, she was swimming, সে সাঁতার কাটছিল, they were swimming, ওরা সাঁতার কাটছিল। So am, is, are, was, were হচ্ছে বি ভার্ব বলি আমি এটাকে, মানে আমরা এটাকে বি ভার্ব বলি। এবার কথা হচ্ছে বাংলাতে আর ইংরেজি, তোমাদের অনেক ডাউট দেখি আমি কমেন্ট সেকশনে, বাংলাতে কিন্তু কোনো অক্সিলারি ভার্বের দরকার পড়ে না। আমি যদি বলি আমি সাঁতার কাটি, আমি ভাত খাই, খাই, খাইয়ের আগে ওই অ্যাম, ইজ, আর এরকম কিচ্ছু ব্যবহার হয় না, ডাইরেক্ট ভার্বটাই আমরা ব্যবহার করি। কিন্তু যখনই আমি ইংরেজিতে যাচ্ছি, আমি যদি বলি আমি ভাত খাচ্ছি, আই ইটিং রাইস, হবে ভুল। আমি যদি বলি ওরা সাঁতার কাটছে, দে সুইমিং, দে সুইমিং, হবে, হবে না।
কারণ এটা স্ট্রাকচারটাই এরকম করে বানিয়েছে, জানি না কেন বানিয়েছে, যেভাবে বানিয়েছে এখন সেভাবে আমাদেরকে বলতে হচ্ছে। সো দে আর সুইমিং বলতে হবে, আই অ্যাম ইটিং বলতে হবে। সো এই আরটা বা এই অ্যামটা যে আগে লাগাতে হচ্ছে মেইন ভার্বের আগে, মানে সাঁতারটা সুইমিং সুইমিং এর আগে দে আরটা লাগাতে হচ্ছে। আই অ্যাম ইটিং, আমি ভাত খাই, আই এম ইট, আই ইটিং রাইস বলতে পারতাম, কিন্তু না বললে হবে না, আই অ্যাম ইটিং রাইস বলতে হবে। সো এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই সমস্তগুলি হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে যেগুলোকে বলে সাহায্যকারী ভার্ব একটা মেইন ভার্বের আগে বসে। তো এটা হচ্ছে বি ভার্ব। তারপরে আমাদের আসছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের মধ্যে কি কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তাছাড়া আরো আছে যেরকম হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, ঠিক আছে। তো এই ভার্ব গুলো কখন ব্যবহার হয়? কোনো কিছু আমার কাছে আছে বোঝানোর জন্য, আবার ভার্ব এজ এ অক্সিলারি ভার্ব হিসেবে, যখন আমি পজেস করি কোনো কিছু, আই হ্যাভ দিস মার্কার পেনস, আমার এই মার্কার পেন গুলো আমার কাছে আছে, এটা ব্যবহার করব, তখন এটার অক্সিলারি ভার্ব থাকে না, তখন মেইন ভার্ব, মানে পজেসিভ, আমি এটা এই জিনিসগুলো আমি আমার অধীনে আছে ওটা বোঝানোর জন্য। কখন এগুলো অক্সিলারি হিসেবে ব্যবহার হয়? আই হ্যাভ ইটেন, আমার ভাত খাওয়া হয়ে গেছে। আই হ্যাভ প্লেড ফুটবল, আমি আমার ফুটবল খেলা হয়ে গেছে। আই হ্যাভ কমপ্লিটেড অল মাই হোমওয়ার্ক, আমি আমার সমস্ত হোমওয়ার্ক করে ফেলেছি। সো এরকম ধরনের যখন সেন্টেন্স বলি আমরা, তখন হ্যাভ, হ্যাজ, এগুলো, শি হ্যাজ কুকড, শি হ্যাজ প্রিপেয়ার্ড দ্য ফুড, ও রান্নাটা তৈরি করে ফেলেছে, এরকম ধরনের সেন্টেন্স যখন বলি তখন আমরা হ্যাভ, হ্যাজ এর ব্যবহার করি। ওটা হ্যাভ, হ্যাজ এর ক্লাসে আলাদা করে ডিটেইলসে আমরা দেখবো। নেক্সট দেখো ডু। ডু ভার্ব গুলো হচ্ছে ডু, ডু, ডিড, ডান, ডাজ, এগুলো হচ্ছে ডু ভার্ব, যেগুলো আমরা সেম অ্যাজ এ হেল্পিং ভার্ব ব্যবহার করি বা কোশ্চেন করতে ব্যবহার করি। ডাজ শি, ডাজ শি প্লে গিটার, ও কি গিটার বাজায়? ডাজ শি সিং, ও কি গান গায়? শি ডাজ নট সিং, ও গান গায় না। ডু ইউ প্লে গিটার, তুমি কি গিটার বাজাও? ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো? ডু ইউ প্র্যাকটিস স্পোকেন ইংলিশ ডেইলি, তুমি কি রোজ স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করো? Does she practice spoken English daily? Okay, roj spoken English practice kore. Erokom dhoroner byabohare amra do, does, did. Did you go there? Tumi ki okhane giyechile? Did you read the book? Tumi ki boita porechile? Did you watch the movie? Tumi ki cinema ta dekhechile? Did you watch yesterday's session on spoken English conversation? Tumi ki gotokaler spoken English conversation er session ta dekhechile? So ei somosto do, did, do, does, did egoloke byabohar kore amra সেন্টেন্স বানাতে পারি, কিন্তু মেইন ভার্বের আগে বসে। ওকে, সো এই ছিল প্রাইমারি অক্সিলারি ভার্ব। তাহলে দেখলেন যে মেইন, তাহলে যদি আমি সাম আপ করি, আমার শিখতে হবে ভার্ব কি, মেইন, তাহলে আমি সবকিছু কেটে ছেটে দিচ্ছি, আমার দুইটা জিনিস শিখতে হবে, যে ভার্ব হচ্ছে ক্রিয়া, যেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডাইরেক্ট, ওইটাতে যাবো না, ডাইরেক্ট, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে একটা হচ্ছে মূল ভার্ব, মেইন ভার্ব, আর একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। মূল ভার্বের মধ্যে সমস্ত ধরনের অ্যাকশন ভার্ব থাকে, আর অক্সিলারি ভার্ব আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি যেগুলো চেঞ্জ হয় না, যেটা মোডাল অক্সিলারির ভিডিওতে আমরা আরো ডিটেইলসে শিখবো বলেছি, ঠিক আছে, কিন্তু এগুলো হয় মোডাল অক্সিলারি ভার্ব। আরেকটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, যেখানে তিন ধরনের ভার্ব থাকে, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, যেগুলো সাহায্যকারী ভার্ব হিসেবে অন্য কোনো ভার্বের আগে বসে সেন্টেন্স তৈরি করার জন্য। সো এই ছিল আমাদের টোটাল ভার্ব। ভার্ব নিয়ে কোনো ধরনের যদি ডাউট থাকে, ডিটেলসে শিখতে চাও, কোনো পার্টিকুলার ভার্বের ব্যাপারে ডিটেলসে শিখতে চাও, নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ভিডিওটাকে একটা অবশ্যই লাইক করবে। এবার আমি যেরকম বলেছিলাম তোমাদেরকে, যে আমি রুমটা তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম করে সেটিং হচ্ছে, লেটস সি। সো এটা হচ্ছে টেবিল, যেখানে ট্রাইপডটা রাখা থাকে। আচ্ছা, ট্রাইপডটা দেখাচ্ছি, ট্রাইপডটা দেখার জন্য এই আলমারি, আলমারির ভিতরে সমস্ত বই, বইয়ের পাশে আমার একটা আয়না আছে। সো এই আয়নায় দেখতে পারো, এই হচ্ছে ট্রাইপড, ঠিক আছে, যে ট্রাইপডটা আমি ধরে রেখেছি। এই ট্রাইপডের উপরে ক্যামেরাটা লাগানো, ক্যামেরাটাকেও দেখতে পাচ্ছ, ইট ইজ ক্যানন G7X Mark II, যেটা আমি নতুন নিয়েছি কয়েকদিন আগেই। সো তারপর এটা হচ্ছে আমার একটা ছোট্ট সোফা, যেখানে আমার ল্যাপটপ, যেখানে তোমাদের জন্য ভিডিও এডিটিং করি। এই হচ্ছে বই, নিউজ পেপার, আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে আমার উইন্ডো, এগুলো হচ্ছে কার্টেন, আর এগুলো স্পঞ্জগুলো এনে রেখেছি। স্পঞ্জগুলো রুমে থাকলে নয়েজ রিডাকশন হয়, যে ওয়েনের ভিডিওটাতে তোমরা দেখেছিলে অনেক ইকো হচ্ছিল, ইকোটা আজকে আশা করি আজকে ভিডিওতে হচ্ছে না, কারণ এই ধরনের স্পঞ্জগুলো এখানে রেখেছি বলে এগুলোকে সেট করবো, আরো সুন্দর করে সাজাবো।
এখানে বোর্ডের নিচেও স্পঞ্জ আছে, নিচে দেখতে পাচ্ছ যে ভারী ভারী কার্পেট বেছানো বিছানো আছে, যে কার্পেটগুলোর জন্য নয়েজটা কমে যাচ্ছে, যে ইকো সাউন্ডটা হয় ওটা কমে যাচ্ছে। আর লাইট বলতে এখানে বড় একটা লাইট লাগানো আছে এলইডি, আর এখানে একটা টিউব লাইট লাগানো আছে। দেখছি আমার জানলার বাইরের ভিউটাও খুব সুন্দর দেখতে পারো, এটা পুরো হায়দ্রাবাদ শহর, জানলার বাইরে পুরো হায়দ্রাবাদ শহর দেখা যাচ্ছে। এই হচ্ছে একটা স্মল কি বলছে একটা ছোট্ট করে একটু দেখালাম, তারপর এই জিনিসগুলো আস্তে আস্তে সেট করবো। আমি অনেক ডেকোরেটিভ জিনিসও এনে রেখেছি, যে জিনিসগুলো সেট করলে রুমটা দেখতে অনেক সুন্দর হবে। তারপর ফুল রুমের একটা সুন্দর একটা টোর দেখাবো তোমাদেরকে। আশা করি আজকে ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।